হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার খোকন কাটান ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অভিনন্দন। আশা করছি তোমরা তোমাদের পরিবার নিয়ে আমার রাধা গোবিন্দের আশীর্বাদে খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমাদের পরিবারে সবাই ভালো আছে। তো কালকে কোনো ভিডিও বানানো হয়নি, তো তার জন্য কালকে কোনো ভিডিও তোমাদের কাছে পোস্টও করতে পারিনি। তো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম। তো এখন আমি বিছানা গুছাতে এসেছিলাম। সকালের সমস্ত কাজকর্ম গুছানো হয়ে গেছে, তো এসে বিছানাটা গুছিয়েছি। তো এবার নিচে যাব, নিচে গিয়ে একটু টিফিন করব। কটা বাজে আমি দেখলাম না, কটা বাজে 8টা সাড়ে 8টা হবে আন্দাজেই বলছি, আর 9টা বাজেনি এখনও। তো 8টা সাড়ে 8টার এইরকম বাজতে পারে, তো আমি নিচে চলে যাব। তো আজকে একেবারে মেঘলা আকাশ, আর ঠান্ডাটা অনেকটা কম। আমি সকালে দেখেই বুঝতে পারছি, আমি এখনও গায়ে চাদর দেইনি, অনেকটাই ঠান্ডা কম। তো চাদর না গায়ে দিয়েই সমস্ত বাসি কাজ ছাড়লাম, বাসনপত্র ধুলাম, সব কিছু যাবতীয় কাজ করলাম। ঠান্ডাটা অনেকটাই কম মেঘলা আকাশের জন্য। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আমি ভিডিওটি স্টার্ট করলাম। তো জানি না কি শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলো আমি নিচে যাই, নিচে গিয়ে টিফিনটা ঝটাপট করে নিই। বন্ধুরা দেখো, সকালে টিফিন করে দিদিভাই দেখো মাসিমা চালতা দিয়ে গিয়েছিল, তো চালতা কাটছে। চালতাগুলো খুব মিষ্টি, মানে কি বলবো, এগুলো চাটনির পক্ষে বা আচারের পক্ষে খুবই ভালো, কিন্তু টক করলে হবে না, একেবারে টক নেই। মিষ্টি তো দিদিভাই, একেবারে গুড়ের মতন একেবারে প্রচুর মিষ্টি। দেখেই দেখো বন্ধুরা, ভেতরটা কিরকম সাদা, একেবারে আঠালো ভাবই নেই, মানে চিতালো ভাবটাই নেই, একেবারে পেকে পুরো লাল হয়ে গেছে। দেখো গাটা দেখো বন্ধুরা, এই যে দেখো পুরো হলুদ হয়ে গেছে, কাঁচাগুলোই বসে বসে চিবিয়েছিল। প্রচুর চালতা টক, যে কোনো টক খায়, তো টক বেলের আচার তো খাচ্ছিল, সেটাও তোমরা দেখেছো সেই ভিডিওতে। আর চালতার আচার করছে, আবার চালতার আচার খাবে, কত আচার করতে মানে খেতে যে পারে বাবা, আমরা এত খেতে পারি না। আমি আর মেজদি ভাই এত টক পছন্দ করি না। এই যে দেখো বন্ধুরা, আমি বাইরে বের করে নিয়ে এসেছি, কারণ এখনো আসেনি। এই যে কালারটা দেখো বাইরে, এই যে আচারের কালারটা দেখো, কালারটা দেখেছো? এখন সকাল, তার জন্য আমি খাচ্ছি না, নালে দেখে তো আমার জিভের জল চলে এসছে। এই যে দেখো খুব সুন্দর, একেবারে শুকনো শুকনো করেছে। আমি একবার খেয়েছি, দিদিভাই দিয়েছিল, তো খুবই টেস্টি, উফ খেতে যা দারুণ হয়েছে বাবা, কি বলবো। লাগিয়ে রেখে দেই, অল্প অল্প করে খাওয়া হবে। বিশেষ করে নিরামিষ যেদিন রান্না হবে, আচার থাকলে আর কিছু মানে প্রয়োজন নেই। রান্না করতে হবে, তো কি রান্না করবো এখনো মেনু ঠিক হয়নি। তোমরা সঙ্গে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। শুক্রবার, তো জানি না এই ভিডিওটি আমি কবে শেয়ার করতে পারবো, কারণ কালকে খুবই আমাদের কাছে কাজের চাপ আছে। তো সেই কাজের চাপটা কেন সেটা দেখি তোমাদের কাছে শেয়ার করতে পারি নাকি, কারণ ক্যামেরা ধরাই প্রবলেম। কেউ যে আমি কাজ করছি শেয়ার মানে তুলে ধরবে, তার জন্য ক্যামেরা ধরার জন্য তো একজনকে প্রয়োজন।
তো সোনিয়ার টিউশন চলে যায়, এসে স্কুল চলে যায়, তো কাউকে সেরকম পাই না, নিজেই এই জন্য ভিডিও বানাই যতটা যেমন পারি। তো আজকে এই জন্য ভাবছি আজকে বিকেলে ভিডিওটি মানে শ্যুট করা শেষ করে দেবো, রাত পর্যন্ত করবো না। আর তোমাদের দাদা ভাই আজকে বাড়ি আসছে, তার জন্য আমার মনটা অনেকটা বড় খুশি। তো তোমরা তো জানো তোমাদের দাদা ভাই বাড়িতে আসলে আমি কতটা খুশি। তো তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আসছে, আজকে 12 দিনের দিন, ও বেশি দিন আবার থাকবে না, কারণ সামনে সরস্বতী পুজো রয়েছে, আবার সরস্বতী পুজোতে বাড়ি আসতে হবে। তার জন্য মনে হচ্ছে 2-3 দিন থাকবে, থেকে আবার চলে যাবে, কারণ আর বেশি দিন বাকি নেই পুজোকে, আর 12-13 দিন মনে হচ্ছে বাকি। আর আমাদের এখানে পুজো তো কতটা জমজমাট হয় তোমরা জানো, যারা আমার পুরনো ফ্রেন্ডস, কন্টিনিউ আমার ভিডিও দেখো, আগের বছর দেখেছো, আমরা খুব কী বলবো খুব এনজয় করেছি, খুব আনন্দ করেছি। এবছরও আশা করি মা সরস্বতী কৃপা যদি থাকে আমাদের উপর, ঠিক আমরা সেইভাবে আনন্দ করতে পারবো। কিন্তু একটাই প্রবলেম, মেঘলা হচ্ছে কয়েকদিন ধরে, কেন বৃষ্টি হচ্ছে না, অনেকদিন ধরে মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এইটাই সবার মধ্যে একটা গান গাইছে যে বৃষ্টি হলে সমস্ত আনন্দ মাটি হয়ে যাবে, কারণ মাঠে মণ্ডপ হয়, সেই মাঠে পুজো হয়, মাঠে যদি জল জমা হয়ে যায় অনুষ্ঠানও হবে না, আনন্দ হবে না। তো আর হয়তো বৃষ্টি যদি এক টানা হয়ে থাকে অনুষ্ঠান তো করতেই পারবে না। তো সবই মা সরস্বতী কৃপা, মা যদি চায় তো সবাই মিলে আনন্দ করবো, ঠিক আছে। অ্যাডভান্স তোমাদের একটু সরস্বতী পুজোর কথা বললাম, অনেক কিছু সরস্বতী পুজো নিয়ে অনেক কিছু তোমাদের বলবো। আমরা মহিলারা চাঁদা তুলতে বেরোবো, আগের সামনের বছর যেমন তুলেছিলাম, তো সেইভাবে আবার মহিলা কমিটি সব চাঁদা তুলতে বেরোবো, সবটাই তোমরা দেখতে পাবে কিছুদিনের মধ্যে। তো তার অপেক্ষায় তোমরা থাকো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখো ওলকপি, আলু, বড়ি আর মাছ দিয়ে, এই যে মাছ মাছ দিয়ে করে ঝোল করেছি, আর এখানে রয়েছে চাটনি, আর আলু সেদ্ধ করেছি, মানে আলু ভাতের মধ্যে দিয়েছি, বেগুন ভাতে দিয়েছি, আলু বেগুন মাখবো ঝোল আর চাটনি দিয়ে, দুপুরে লাঞ্চ সেরে নেবো। তো আমি এখন বাসনপত্র ধুইনি, উনুনে রান্না করেছিলাম, এই যে দেখো কড়াই পড়ে রয়েছে, তো কড়াই বাসন সব ধুতে যাব, ঠিক আছে আমি ধুয়ে নিয়ে আসি, আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো একেবারে রান্না তো তোমাদের শেয়ার করলাম, তারপরে খাওয়া দাওয়া করে তো এবার চলে এসেছি। একজনের আজকে স্কুল টিফিনে ছুটি হয়ে গেছে, ওই যে দেখো মায়ের কোলে শুয়ে আছে, তো বনু আর ও আসছে, পাপা আর সোনিয়া একসঙ্গে চলে এসছে, ওদের 3:30-4:45 দিকে ছুটি হয়, তো কোনো একটা কারণে আজকে তাড়াতাড়ি ছুটি করে দিয়েছে, তো একা একাই চলে আসছে, কেউ নিতে যায়নি, কেউ তো জানেই না যে টিফিনে ছুটি করে দেবে, তার জন্য ওরা একা চলে আসছে। এই যে দেখো মায়ের কোলে শুয়ে আছে, মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ঘুম পার করে পাড়িয়ে দিচ্ছে, তাই তো মায়ের কোলে ঘুম হবে। কেন ছুটি হয়েছে আজকে টিফিনে বল, জানো না, জানেনি, স্যার কি বলেনি, বলেছে যে শুধু খাওয়া মানে টিফিন টাইমে ছুটি হয়ে যাবে, এইটা বলে কি ছুটি করে দিয়েছে। আর সোমবারে সরস্বতী পুজোয় চাঁদা চেয়েছে 100 টাকা করে ওদের চাঁদা, ও ক্লাস 3-তে উঠেছে, তো ক্লাস 3 বলো, 1 থেকে একেবারে ক্লাস 4 পর্যন্ত 100 টাকা চাঁদা। সেগুলো চল তোকে, আর ওকে না নিয়ে শুলে না ও ঘুমায় না, মোটেও ঘুমোতে চায় না, পাপাও ঘুমাতে যাচ্ছিলো না, তো মেজদি ভাই জোর করে নিয়ে গেছে ঘুম পাড়াতে, না হলে ছুটা দৌড়ি করবে, খেলা করবে, আর রাত্রে পড়তে বুঝতে গেলে ঘুমে ঝুঁকবে। তো আর চলে আমি বিছানা করে দিয়েছি, তো আজকে উপরে যাব না, আজকে দিদি ভাইয়ের এখানে নিচে রান্নাঘরে বিছানা করেছি আমি, ওইখানে শুয়ে পড়বো, কারণ বাবা হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো সজা একেবারে সন্ধ্যেবেলায় চলে এলাম, আর বিকেলে তোমাদের সামনে আসা হয়ে ওঠেনি, তো আমি রাত্রে রান্নাটা করে নিচ্ছি, আগে তেল রুটি বানিয়ে নিয়েছি, তো আজকে তেল রুটি বানিয়েছি, আর সঙ্গে আলুর তরকারি, টমেটো দিয়ে আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি বানাবো, তো ঝটাপট করে আমি
তরকারিটা করে নিচ্ছি। তো আগে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, তো তখন তোমাদের শেয়ার করা হয়নি, তো তরকারিটির সময় আমি একটু তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, তরকারিটা পুরো রেডি, ঠিকঠাক একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, অফ করে তরকারিটা নামিয়ে ফেলবো। তো এখানে আমি আজকের মতো ভিডিওটি এন্ড করে দেব, ঠিক আছে বন্ধুরা? তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে বলবে কমেন্টসে, ভালো যদি লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থাকবে তোমাদের পরিবার নিয়ে।